প্রাচীন প্রথা ও পরম্পরা মেনে কাটোয়ার কার্তিক লড়াই শুরু। এখানে কার্তিকের শোভাযাত্রাকে লড়াই বলা হয়। এবারের প্রশাসনের অনুমোদিত 86টি পুজোর মধ্যে 67টি পুজো কমিটি কার্তিকের শোভাযাত্রায় যোগ দেবে বলে জানা গিয়েছে। জেলার অন্যতম বড় উৎসব কাটোয়ার কার্তিক লড়াইয়ে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ সুপার পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন কাটোয়ার সংহতি মঞ্চে। বৈঠক শেষে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস বলেন, রাসযাত্রা ও কার্তিক লড়াইয়ের জন্য এবার 1000-এর উপর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। দুটো জোনে দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্মীরা নজরদারি চালাবে। এছাড়াও ড্রোন ক্যামেরা সহ সাদা পোশাকের পুলিশ নজরদারি করবে। প্রায় লক্ষাধিক দর্শনার্থীদের নিরাপত্তায় কড়া পুলিশি ব্যবস্থা থাকছে বলে জানান পুলিশ সুপার। এবছর পূর্ব বর্ধমান জেলার যে অন্যতম মুখ্য উৎসব সেটা হচ্ছে কাটোয়ার কার্তিকের লড়াই, দাঁইহাটের রাস এবং তার সাথে পূর্বস্থলী এবং নাদনঘাটেও কার্তিক পুজো এবং রাসযাত্রা হয়। তো এই বছর এই দুটো উৎসবই একসাথেই হচ্ছে, যার ফলে আমাদের তরফ থেকে যে আয়োজন থাকে সেটা অন্যান্য বছরের থেকে অনেক বেশি করতে হয়েছে এবং বাইরে থেকেও আমরা প্রচুর ফোর্স অফিসার ডিপ্লয়েড হয়েছে। মোটামুটি শুধু ফোর্স অফিসারের কথাই বলছি 1000-এর উপর ডিপ্লয়মেন্ট থাকছে এই তিনটে থানা এরিয়া, মানে দাঁইহাট, কাটোয়া থানার আন্ডারে এবং পূর্বস্থলী এবং নাদনঘাট, এই তিনটে থানা এরিয়া মিলিয়ে থাকছে। দুটো জোনের মধ্যে দুজন অ্যাডিশনাল এসপি আন্ডারে ওভারঅল ট্রাফিক এবং পুলিশের যে বন্দোবস্ত সেটা সুপারভিশনে থাকছে। আলাদা করে সিসিটিভি দিয়ে পুরো প্রসেশন রুট আমাদের কভার করা আছে। কাটোয়াতে আগেই ছিল, দাঁইহাটেও ছিল, বাকি পূর্বস্থলী নাদনঘাটেও সেটা হয়েছে এবং ড্রোন থাকছে, ড্রোন দিয়েও সুপারভিশন করা হবে। আমাদের রুফটপ অ্যারেঞ্জমেন্ট থাকছে, ট্রাফিকের জন্য আলাদা করে ডিপ্লয়মেন্ট থাকছে। এছাড়া প্রসেশনের বাইরেও শহরের যাতে বাইরের যে প্রসেশন ছাড়াও যে জায়গাটা রয়েছে সেখানেও যাতে আমাদের পুলিশের নজরদারির কোনো ইয়ে না থাকে তার জন্য আমাদের স্পেশাল কিছু টিম এবং তার সাথে সাথে সাদা পোশাকের যে পুলিশ থাকে সেটাও ডিপ্লয়মেন্ট থাকছে। সবার সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়ে গেছে, রেল পুলিশ থেকে শুরু করে সিভিল ডিপার্টমেন্ট পুরো অ্যারেঞ্জমেন্টটাই থাকছে। তো আশা করছি আমরা খুব ভালোভাবেই এবছরে আমরা পুলিশের তরফ থেকে যে বন্দোবস্ত সেটা থাকবে ছিল খুবই সুন্দর। আমি দিল্লিতে থাকতাম পড়াশোনার সময়, তখনও দেখেছিলাম অক্ষরধাম, এখন দেখলাম খুব ভালো লাগলো, খুবই ভালো। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। শুক্রবার সন্ধে কাটোয়ার ঝংকার ক্লাবের বিগ বাজেটের কার্তিক পুজোর উদ্বোধন করলেন পুলিশ সুপার সায়ক দাস। কাটোয়ার শহরে এবার প্রশাসনের অনুমোদিত পুজোর সংখ্যা 86টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।